দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কলকাতায় সেই দুর্গাপুজোর পাশাপাশি বেড়েছে গণেশ পুজোর চাহিদা। গণেশ পুজো এখন বাঙালির কাছে একটা উৎসবের মতো। চলুন দেখে নিই কুমারতুলি শিল্পীরা কি বলছেন এই গণেশ পুজো নিয়ে। এমনি প্রত্যেক বছর চাহিদা থাকে গণেশ পুজো, কিন্তু এবছরের চাহিদাটা আরো বেশি। অবস্থাটা দিন দিন বাড়ছে, আর আমাদের পক্ষে খুবই অসুবিধার মধ্যে পড়ে যেতে হবে, কারণ দুর্গাপুজো গণেশ পুজো একদম লাগালাগি হয়ে যাচ্ছে। মোটামুটি যেরকম আসে ওই অন্যবারের থেকে ভালো হয়, চাহিদা সেই একই রকম আছে। তবে অন্যান্য যেরকম বড় বড় গণেশগুলো হয়েছিল, এবার কুমোরটুলিতে সেই বড় গণেশটা কম দেখছি, কিন্তু ছোট গণেশ হয়। এবং গণেশ পুজোর আগের দিন একটা বিরাট খুব সেল হয়, অনেক গণেশ তৈরি করে রাখে রেডিমেড, এই ছোট সাইজের গণেশ, 2-3 ফুটের গণেশগুলো তার তৈরি করে আছে, ওগুলো রেডিমেড বিক্রি হয়। কিন্তু এই বছর দেখছি বড় গণেশ, যেগুলো আমাদের 12-14 ফুটের যে গণেশগুলো, সেবার একটু কম দেখছি কুমোরটুলিতে। কিন্তু চাহিদা একই আছে, কিন্তু ওই বড় সাইজের গণেশের চাহিদাটা একটু কমে গেছে। দিন দিন কোনো সব বেড়েই যাচ্ছে, মানে যখন আমি প্রথম দোকানদার